নীলফামারীতে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে ডোমার উপজেলার চিকনমাটি স্কুল ও পূর্ব খাটুরিয়া স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকশো হত দরিদ্রদের মাঝেই কম্বল বিতরণ করা হয়। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফেল গজ্জালী। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা সুহেল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্যরা। আমরা দিন কাটিয়ে পাচ্ছি না ঠান্ডার কারণে, তার জুমরা গ্রুপের আমার একটা কম্বল দিচ্ছে, আমরা অনেক খুশি। আল্লাহ তাআলা তাকে ভালো করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানকে কবুল করে নেন। এর ওসিলা করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেবকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন।